wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Hello, good morning. তো এখন মোটামুটি বাজে 6:04, প্রায় 6:05 মতো বাজে। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়ি, দেখতে পাচ্ছ আসলে একটু বেশ সুন্দর। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তো নামখানাতে। তো নামখানা থেকে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা জানেন, নামখানা থেকে আমরা যাব না যাব সে তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। এইবার এখান থেকে শ্যামনগর থেকে নামখানার ভাড়া নিল 30 টাকা। তো চলো আমি ট্রেনটা আসুন। ট্রেনটা আসার আগে চারিদিকে ওয়েদারটা দেখো, পুরো কুয়াশায় ঢাকা, বাপরে বাপ। সো অলরেডি তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ একজন ঘুমাতে ঘুমাতে আছে। তারপর ওখান থেকে নেমে, শিয়ালদা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আমরা ট্রেনে উঠেছি। তো এখানে সব বন্ধুদের সাথে ওদের সাথে দেখা হয়ে গেছে, তো পরে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে সাধনা। তো একেবারে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বাট বাইরের অবস্থা দেখো, পুরো কুয়াশায় ঢাকা, এখনো এনে কোনো সূর্যের কোনো দেখাবার্তা নেই যাকে বলে। সো অল দেখতে দেখতে আমরা চলে এসেছি নামখানা। তো এখন যাব টোটোতে করে, সবাই মিলে একটা টোটোর মধ্যে করে যাচ্ছি। ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো তার মাঝখানে খেতে খিদে পেয়ে গেছিলো বলে ইশিকা নিয়ে এসেছিলো সিঙ্গারা, তাই গরম গরম সিঙ্গারা খেতে খেতে চললাম আমাদের গন্তব্যস্থলে। তো এখান থেকে দেখতে পাচ্ছ চারিদিকটা কী সুন্দর, উফ অসাধারণ অসাধারণ, কি ভালো লাগছে গ্রামের রাস্তাটা দেখতে। তো চলো এবার একটু পরে নামবো, নেমে তারপরে একেবারে সবার সাথে চলো যাওয়া যাক। সো আলটিমেটলি আমরা এসে গেছি পাথিপুনিয়া ঘাটে। তো এখন নৌকা পার করে চলে যাবো সোজা ওই পারের দিকে। তো চলো একেবারে ওপারে যাই, ওপারে গিয়ে টোটোয় করে তারপরে যাব একদম রিসর্টের সামনে, আমাদেরকে নামিয়ে দেবে। তো ভাড়াটা কি সবটাই পরে তোমাদের একটা ইনফরমেশনের জন্য একটা ভিডিও দেব। তো চলো একেবারে রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। তো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, এই চত্বরের সব থেকে দামি রেসর্টস হচ্ছে এই একটাই আছে, মানে এখনো পর্যন্ত আমার জানা যেটুকু আমি শুনেছি, ঠিক আছে? তো একবার চলো আশপাশটা একবার ঘুরিয়ে দেখাই, আর আমরা কোথায় থাকছি সেটা। এই হচ্ছে আমাদের ফুল রেসর্টটা। তো চলো একবার আমরা কোথায় থাকছি, যে টেন্টে আমরা থাকছি সেটা একবার তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো, বাট চারিদিকটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং আমাদের রেসর্টটা বিভৎস সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। সঙ্গে আছে সুইমিং পুল, সুইমিং পুলে তো চান দান করবো, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করবই। তো ছেলেরা নিয়েছে ওপরের তিনটে টেন্টে ওরা আছে, ঠিক আছে, আর আমরা আছি এই নিচের তিনটে টেন্টে। তো চলো একবার টেন্টটা একবার ঘুরিয়ে দেখাই। আর এখানটা বেশ পার্ক মতন আছে বসার জন্য, আনন্দ করার জন্য। তো চলো আমাদের, আমি যেই টেন্টে থাকছি সেই টেন্টটা একবার ঘুরিয়ে দেখাই। তো ফার্স্ট টাইম টেন্টে থাকবো, বাট বেশ ভালো। বাট এর মধ্যে না প্রথমে ঢুকলে কীরকম একটা প্লাস্টিকের একটা গন্ধ, তো ওটা মানে বিভৎস নাকে লাগছিলো। তো আমি যথাযথ বডি স্প্রে করে দিয়েছি। তো বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এই হচ্ছে সাধনা। তো চলো এখন আপাতত বেরোবো সকালবেলার জল খাবার খেতে। তো চলো বেরো যাক। খুনি মানে আপ পুলিশ? হ্যাঁ, আরে খেলতে খেলতে বলে না আপ পুলিশ। হ্যাঁ আপ পুলিশ, এই হচ্ছে আমাদের পুরো গ্যাং যাকে বলে। এই হচ্ছে সাহেব, আজ কি নাম ভুলে গেছি, আজানুর। আজানুর এর নাম কি? আফতাব, ইশিকা, এটা হচ্ছে ইশিকার বোন পুচকে, সাধনা, স্বামী। তোর নামটা শেখ ওই আসমাউল? বাবা অত বাবা ফুল নাম বলতে হবে না। তো এই হচ্ছে আমাদের ফুল গ্যাং, বাট আরো একজন আছে কিন্তু ও আসতে পারেনি, ওর একটু সমস্যা হয়ে গেছে বাড়িতে, যেই কারণে আসতে পারিনি। তো এখন আপাতত যাব সকালবেলার জল খাবার খেতে, ঠিক আছে? তো এখন মোটামুটি বাজে 12:49 বা 12:50 মতো বাজে, মানে একটা বাজে 10 মিনিট মতো বাকি আছে। তো চলো এখন দেখি কোথায় কি পাওয়া যায়, টুকটাক একটু নিচ্ছি তারপর স্নান করতে যাবো, ঠিক আছে?
তো সকালে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়েই সোজা চলে এসেছি সমুদ্রের পাড়ে। দেখো এরা কিরকম পাগলামি করছে। তো যাই হোক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক, আশা করি ভালো লাগবে। আমি সব প্রমোশন করছি না, নরমাল ভিডিও হচ্ছে আমার। সো এখানে দেখো সবাই শাহরুখ খান মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার স্নান করতে যাই। সো হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি টান টান করে সুইমিং পুলে। তো বিশাল মস্তি করলাম দেখতে পেলেন। এবার আমাদের দিয়ে পড়েছে খাবার, দুপুরের খাবার, কিন্তু একটা জিনিস ওয়েলকাম ডিশ পাইনি। ঠিক আছে দেখা যাক, যদি তারা খাওয়াতে খুশি দিতে পারে তাদের ক্রেডিট। এবার চলো খাওয়া দাওয়া বসবো, খেতে বসবো। কী কী দিচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে মেইন খাবারে দিচ্ছে ভাত ডাল আলু ভাজা আর একটা সবজি দিয়েছে, মানে বাঁধাকপির তরকারি। তো এখানে মোটামুটি গুনগুন, সাধনাদি আর আমি তিনজনে এখানে খেতে বসেছি, আর একজনও বসবে যে ক্যামেরা করছে। আর এখানে আছে আসমাউল, আজানুর আর সবাই খেতে বসে গেছে। এদিকে আছে সাহেবাজ, আফতাব, শামিম আর ঈশিকা। তো এখানে খেতে খেতে দিয়ে গেল কাতলা মাছের কালিয়া আর সঙ্গে দিয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি। তো খাবারগুলো নো ডাউট সত্যি খুব ভালো ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার দেখাও। সন্ধে হয়ে গেছে, সবাই দেখলে সন্ধে সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করছিলো, তারপরে এসেই সব নাচানাচি করছে। দেখেছো বাবা কি নাচ নাচলাম। তো এখানে একটা গানও আমি দিতে পারছি না, কপিরাইট মেরে দেবে। তো নাচগুলো দেখেই বুঝতে পারবে যে কী নাচ নাচি, লুঙ্গি ডান্স করছে সবাই। তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভালোই লাগবে। তো নাচ টাচ করে এখানে দিয়ে দিয়েছে পকোড়া, চিকেন পকোড়া, সঙ্গে দিয়েছিল চা। বাট পকোড়াগুলো সত্যিই খুব ভালো ছিল, ভীষণ ভালোভাবে খেয়েছি, সবাইকেই দিয়েছে। আর এখানে এখন রেডি হচ্ছে চিকেন তন্দুরি শিক কাবাব যাকে বলে, ঠিক আছে। তো এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। তো চলো দেখতে থাকো, আবার পরে আসছি। ये जरूरी नहीं जा मिले जा मिले, इश्क सच्चा वही जिसको मिलती नहीं मंजिले मंजिले। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सथा ये जहां, वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहां। हमारी अधूरी कहानी, हमारी अधूरी खुशबू से तेरी यूं ही टकरा गए, चलते चलते देखो ना हम कहां आ गए। जन्नते गर कहीं तू दिखे क्यों नहीं, क्या सी बैठी है कब से यहाँ, इंतजार तेरा सदियों से कर रहा, प्यासी बैठी है कब से यहाँ। हमारी अधूरी कहानी। गुड मॉर्निंग, वेलकम बैक। তো সকালটা বেশ খুব সুন্দর, চারিপাশটা বেশ ভালো লাগছে। তো সমুদ্রের পাড়ে আর যাইনি আজকে, তো ওরা গেছে একটু মোহনার দিকে। তো ও হয়তো ভিডিওটা করে আনবে, যদি আনে তো অবশ্যই তোমার সাথে দেখাবো। তো আমার শরীরটা ভালো লাগছিল না, তো যেই কারণে আমি যাইনি। আমি এখন অনেকেই যাইনি, তো তো সেখানে আজকেই চেক আউট করে বেরিয়ে যাবো আমরা। তো ভিডিওটা খুব একটা লেন্দি করবো না, সকালবেলা অলরেডি উঠে চা টা খাওয়া হয়েছে, ফ্রেশ হয়েছি,
স্নান দান করে নিই, স্নানটা বাড়িতে গিয়ে করবো। তো এখন আপাতত সকালে ব্রেকফাস্টটা করে জাস্ট বেরিয়ে যাব। তো 12:18 আমাদের ট্রেন, চলো ওরা আসুক, তারপর আরেকবার বন্ধুদের সাথে ওদের সাথে একবার দেখিয়ে দিচ্ছে ওদের ওরা কী করছে না করছে। ঠিক আছে, সো চলো আগের মতো টাটা। এই হচ্ছে গুনগুন আমাদের, এটা যে ঈশিকার বোন, ঠিক আছে, তো ওর নাম হচ্ছে গুনগুন। তো চলো পরে আবার আসি। এখানে সকালবেলা জলখাবার দিয়েছি, লুচি তরকারি মিষ্টি আর সিদ্ধ ডিম। তো এটা খেয়ে আমরা এখন সোজা আপাতত বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নামখানার দিকে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের যে বেল আইকনটা সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা করে দাও, টাটা।